প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদেরকে আজকে জানিয়ে দেব আপনারা যারা সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে চাচ্ছেন শিক্ষক শিক্ষককে আসলে সৃষ্ট একটি পদ এটি একটি সম্পূর্ণ নতুন সহকারী প্রাথমিক বিদ্যালয়ে অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করা হবে এটি নতুন সৃষ্ট একটি পদ তো এই পদে আসলে আপনাদেরকে জানিয়ে দিব কতজন লোক নিয়োগ করা হবে আমরা ইতিমধ্যে জেনেছি প্রজ্ঞাপন অনুযায়ী নয় হাজার রয়েছে এবং আপনি আপনার প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করতে পারবেন কিনা সেটা আজকে জানিয়ে দিব তো আসলে এখানে যেটা উল্লেখ্য সেটা হচ্ছে সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য ওই প্রতিষ্ঠানে পঞ্চাশ জন স্টুডেন্ট থাকতে হবে যে সমস্ত প্রতিষ্ঠানে দুইশত জনের উপরে স্টুডেন্ট থাকবে তাদেরকে সহকারী প্রধান শিক্ষক দেওয়া হবে আর যে সমস্ত প্রতিষ্ঠানে দুইশত পঞ্চাশ জন স্টুডেন্ট থাকবে না সেই ক্ষেত্রে তাদেরকে সহকারী প্রধান শিক্ষক দেওয়া হবে না তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রজ্ঞাপন রয়েছে আমরা আপনাদেরকে প্রজ্ঞাপনটি জানিয়ে দিব তো আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এই তারিখ এক আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উপযুক্ত বিষয় ও সূত্রক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী প্রধান শিক্ষকের নিম্নবর্ণিত নয় হাজার পাঁচশত বাহাত্তরটি পদ সৃজনে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি সহকারী প্রধান শিক্ষক পদের নাম প্রস্তাবিত সংখ্যা সংখ্যা হচ্ছে পদের তবে এখানে সুপারিশকৃত হয়েছে বাহাত্তরটি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত প্রতিষ্ঠানে দুইশত পঞ্চাশ জন স্টুডেন্ট রয়েছে ওই সমস্ত প্রতিষ্ঠানে ওই সমস্ত বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক দা দেওয়া হবে তো আমরা দেখতে পাচ্ছি শর্তাবলী অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন অনুবিভাগের সম্মতি সহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সঠিক কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সানুগ্রহ অনুমোদন গ্রহণ করতে হবে পদ সৃজনের আদেশ জারি পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীর অনুমোদন গ্রহণ করতে হবে মন্ত্রিপরিষদ বিভাগের এই তারিখে মপবি অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই যে সংখ্যক অনুসরণ করতে হবে সৃজনকৃত পদ সমূহে পদোন্নতি যোগ্য হওয়ার অবশিষ্ট আবশ্যিকভাবে সৃজিত পদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা অন্তর্ভুক্ত করে পদোন্নতি প্রক্রিয়াকরণ করতে হবে পথ সৃজনের প্রাকৃত জিএ পদ সৃজনের পৃষ্ঠাঙ্কিত জি এর কপি জনপ্রশাসন মন্ত্রালয় সংগঠন ও বাস্তবায়ন অনুবিভাগ প্রেরণ করতে হবে এবং সরকারি প্রশাসন কর্তৃক অর্পিত সকল শর্ত আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে তো এটি হচ্ছে অর্থাৎ সহকারী শিক্ষক প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষকে আবেদন করা এবং আবেদন করার শর্তাবলী আপনারা যারা এই সহকারী প্রধান শিক্ষক সম্পর্কিত অন্যান্য তথ্যগুলো জানতে চান আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা অন্যান্য যে তথ্যগুলো সেগুলো জানিয়ে দেবে এবং কবে থেকে আবেদন শুরু কিভাবে আবেদন করতে হবে সব বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে তো আজকে আমাদের সহকারী প্রধান শিক্ষকের এই পর্যন্ত ছিল জরুরি নোটিস আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম